আমরা কতদিন এ পর্যন্ত করছিলাম? এখানে একটা হেল্প ট্রান্সফার করছিলাম অঞ্চলের থেকে, আমরা সেটাকে স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখা যাচ্ছে না? না না মানে স্ক্রিন দেখা যাচ্ছে, আপনার কোডিটার দেখা যাচ্ছে না। আপনি কি কোডিটার দেখাচ্ছেন? কোঅর্ডিনেটর দেখা যাচ্ছে না? না না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টেলিফোন গুলো এখন সয়েল দেখা যাচ্ছে। চিকিৎসা, আচ্ছা ওকে। তো আমরা কি করছিলাম গতদিন? আমরা একটা হেল্পার তৈরি করলাম, যে আমরা কি বলছিলাম, আমাদের রিপিটেবল যে কোডগুলো থাকবে এটা আমরা হেল্পারে রাখবো, এবং এই হেল্পারকে আমরা গ্লোবালি এক্সেস করবো, তাই না? তো গ্লোবালি এক্সেস করলে আমরা এই যে হেল্পারটা তৈরি করেছি, মানে এই ভাবে তৈরি করলো, মানে আমরা এগুলো ব্যবহার করব না, ঠিক আছে? আমরা নর্মালি তৈরি করবো, একটা ফাংশনের মতো তৈরি করব। তো এই যে এভাবে তৈরি করেছি, এটাকে যদি দেখো যে এই যে টেস্ট ডট টেস্ট নামে একটা ফাংশন আছে ক্লাসের ভিতরে, তো এটাকে আমরা ব্লেডের ভিতরে কিভাবে কল করতে পারি? মনে করো যে এখানে যে এটা আছে রিসোর্স এবং এই যে প্লেট, ঠিক আছে, মানে আমাদের যে ডক্টরের লগ ইন রেজিস্টার অ্যাডমিনের হোম। তো যদি ইয়েতে যাই, মানে এইখানে যাই, দেখো আমরা একটা জাস্ট ব্ল্যাঙ্ক পেজ দেখতে পাচ্ছি। তো এখানে আমরা যদি এটাকে কাট করে নিই, ইমটি দেখা যাচ্ছে না, ইমটি না, তার মানে এটা মেবি হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ, ব্ল্যাঙ্ক পেজটা লোড হচ্ছে। হ্যাঁ, ব্ল্যাঙ্ক পেজটা লোড হচ্ছে। তো এখানে আমাদের যে হেল্পারের ক্লাসটা আছে, এই হেল্পার ক্লাসের এই মেথডটাকে, মনে করো আমাদের এখানে একটা লজিক লেখা আছে, এটাকে আমরা এখানে কল করি, ঠিক আছে? বুঝতে পারছো? হ্যাঁ, তোমার কথা একটু আস্তে শোনা যাচ্ছে ভাই। আমার এখানে মানে নেট মানে খুবই বাজে, মানে স্লো, মানে কথা আটকে আটকে আসতেছে। আচ্ছা, তো এখানে আশরাফ ভাই শুনতে পাচ্ছে, সমস্যা নাই, ভিডিও হলে আশরাফ ভাই দেখে নেবেনি। আমি আশরাফ ভাইকে একটু মাঝে মাঝে নক করবো, কারণ আশরাফ ভাইয়ের স্পিকার দিছে। তো এখানে দেখো, যদি আমি হচ্ছে এই হেল্পারকে, কারণ আমরা কি বলছি যে আমাদের হেল্পার, যে হেল্পারে আমাদের এই সফটওয়্যারের যত রিপিটেবল কোড থাকবে, মানে একই টাইপের কোড আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করি। শাহিন কথা বললো, একই টাইপের যে কোড গুলো করি, একই টাইপের কোড গুলো, মানে একই টাইপের কোড গুলোকে আমরা এই হেল্প, তো আমরা হেল্পারটা এইভাবে ডিক্লেয়ার, হেল্পারটা আমরা এইভাবে ডিক্লেয়ার করব না, কিন্তু এভাবে ডিক্লেয়ার করেও আমরা কাজ করতে পারি। তো আমরা এই হেল্পারের যে ফাংশনটা থাকবে, ওই ফাংশনকে গোটা সিস্টেমে যেখানে ইচ্ছা সেখান থেকে কল করব, ঠিক আছে? তো মনে করে এটাকে আমি কল করব, এটাকে আমি কল করতে পারি, মনে করে এটাই কল করব, এই জায়গাটাই কল করলে আমরা কিভাবে করতে পারি এই ফাংশনকে বললো? তো এখানে কি করতে পারি, একটা ব্লেড দেখুন, কোন আইডিয়া আছে? না ভাইয়া, আচ্ছা, কোনো আইডিয়া নাই। তো এবার দেখো, আমি এটা বলে দিচ্ছি। তো এটা দেখো, আমরা এখন আসি একটা লারাভেল সফটওয়্যারে, এবং লারাভেলে আমরা দেখো এখানে এই ক্লাসের জন্য এখানে নেম স্পেস আছে, নেম স্পেস আছে না? আচ্ছা আচ্ছা ভাইয়া, আমার এখানে স্ক্রিন মানে শো করতে মানে লড়াচড়া করতেছে না, মানে কি বলবো। আচ্ছা হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। তোমার নিজের জন্য হচ্ছে, নেট স্লো এর জন্য হচ্ছে? হ্যাঁ, নেট আমাদের খুবই বাজে। আচ্ছা আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। এগুলা ভিডিওতে তো আর মানে স্লো দেখা যাবে না, মানে পরে ভিডিও থেকে ব্যাকআপ নেওয়া যাবে। না, ভিডিওতে দেখা যাবে না, ভিডিওতে কিন্তু তার প্র্যাকটিক্যালি বুঝতে হবে। আমি কি কেটে দিয়ে আবার ফোন দেব? আচ্ছা, কেটে দিলে মনে হয় ভালো হয়, কারণ এখন তো মানে আপনি স্ক্রিন চেঞ্জ করতেছেন না, আমার এখানে শো করতেছে না এই জায়গায়। আচ্ছা আচ্ছা, এটা তো স্লো এর জন্য হচ্ছে, আর এটা তো ভিডিও থাকবে, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, আপনি কেটে আবার করে কেটে ফোন দিচ্ছি।
এই দুটো তো স্থির হয়ে গেছে। এই